মুসলমান ভাইরারে আমার জমানার ইমাম হযরত গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক স্বপ্ন যুগে দেখায়া বলতে আরম্ভ করছে জমানার ইমাম উমুক এলাকার মধ্যে আমার একটা বান্দা মারা গেছে জমানার ইমাম রে ওই এলাকার মধ্যে যায়া আমার মাহবুব বান্দা তারে গোসল করায়া আল্লাহু আকবার জানাজার নামাজ পড়ায়া চলে আসো কিরে মুসলমান আমাদের এলাকাতে এমন একটা সময় গেছে আল্লাহু আকবার বলবো পরে হযরত গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক স্বপ্ন দেখার রাস্তা অনুযায়ী গ্রামের মধ্যে চলতে আরম্ভ করছে যা লক্ষ্য করে দেখে একটা বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গোসল দেবার মতন কোনো মানুষ নাই কাফন দেওয়ার মতন কোনো মানুষ নাই জানাজার নামাজ পড়াইবে এমন কোনো মানুষকে পাওয়া যায় না গিরে মুসলমান আমাদের সমাজেও আমাদের কিছুদিন আগে ১৫-১০ ১৫-২০ বছর আগে একটু নজর করলে দেখবেন ১০-১২ বছর আগে নজর করলে দেখবেন এমন এলাকা ছিল আস্তা গ্রাম মিলায়া একজন আলেমকে পাওয়া বড় দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল আল্লাহু আকবার সূরা কেনা তেমন জানতো না একজন যদি চারটা সূরা পারছে তাকে মোল্লা বলতো তাকে মুন্সি বলতো কেউ যদি মারা যাইতো কেউ যদি দোয়া করাইতো আগে বলতো হুজুরকে আগে মোল্লা মুন্সিকে আগে নিয়ে ডাই কানো আল্লাহু আকবার কেউ মারা গেলে আগে বলতো হুজুরকে নিয়ে আসেন গোসল কেমন করে করাইবো জানাজার নামাজকে পড়াইবে মুসলমান ভাইরা রে আমার জমানার ইমাম হযরত গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি ওই গ্রামের মধ্যে যাওয়ার পর লক্ষ্য করে দেখে জানাজার নামাজ পড়ানোর মতন কোনো মানুষ নাই গোসলকে করাইবে গোসল দেওয়ার মতন কোনো মানুষ নাই কিরে মুসলমান লক্ষ্য করে দেখা যায় হযরতে গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বিষয়টা বুঝতে পারছে এলাকার মধ্যে কোনো মানুষ নাই কে দাফন করাইবে কে গোসল করাইবে কিরে মুসলমান হযরতে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দাকে সুন্দর করে হাতে উঠায়া আল্লাহু আকবার গোসল যখন করাইছে খাটিয়ার মধ্যে যখন রাখছে নজর করে দেখে আমার আল্লাহ পাক এ আল্লাহর বান্দার চেহারা দিয়া নূর চমকায়া দিছে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ দেখার পর হযরতে গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্যান্বিত হয়ে গেছে চমকে দাঁড়াইছে যেমন অবস্থা কেন হইল আল্লাহু আকবার তার চেহারা দিয়ে কেন নূর চমকায় আমার বাইরা রে হযরতে গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলতে আল্লাহু আকবার জানাজার নামাজ পড়াইছে জানাজার নামাজ পড়ায়া যেই মুহূর্তে আল্লাহর বান্দাকে কবরের মধ্যে রাখবে আল্লাহু আকবার কবরের কাছে চলে গেছে লক্ষ্য করে দেখে আমার আল্লাহ পাক এই বান্দার কবর থেকে ডাইরেক্টলি মেশকে আম্বরের গান বাহির করে দিছে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার এই অবস্থা হওয়ার পর জবানের ইমাম হযরত গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ লাশটা না হয়ে আমার যদি লাশটা হইতো আমার কপালটা কত ভালো ছিল যেই মানুষটার কবরটার যেই মানুষটার কবর থেকে মেশকের গ্রান বাকি হয়ে যায় এই মানুষটা সাধারণ কোনো মানুষ হইতে পারে না গিরে মুসলমান আমাদের দেশের মধ্যেও তো এমন 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 কিছু আল্লাহর বান্দাদেরকে দেখছি যাদের কবর থেকে ডাইরেক্ট মেশকের গ্রান বাকির হয়ে গেছে আল্লাহু আকবার আমি কয়জনের কথা শুনছি একজনের কবর থেকে নাক দিয়া মেশকের গ্রান নেওয়ার তৌফিক আল্লাহ আমারে দিয়েছে গিরে মুসলমান সিলেটের সর জমিনে কানাইঘাটের জমিনে আল্লাহর কুতুব হযরতে মুশাইদ বাইমপুরি ঘুমায়া রয়েছে ২০১৩ সালে কবর থেকে যখন খুশবু বাহির হয়েছে হাজার হাজার লক্ষ মানুষ আল্লাহু আকবারে কবরের পাশে চলে গেছে আমি রাত ২টা ৩টার সময় গেলাম আল্লাহু আকবার বিরাবিরি
বাড়ির জন্য সেই জায়গা পর্যন্ত পৌঁছা যায় না। পত্রিকার মধ্যে খবর আসে গোটা বাংলাদেশ থেকে মানুষ এইভাবে পঙ্গপালের মতন সেই গ্রাম নেওয়ার জন্য কানের কাটের মধ্যে চলে গেছে। মুসলমান মানুষ কবরের মধ্যে পয়রা গড়াগড়ি করতে আরম্ভ করেছে, খাবলা দিয়া মানুষ মাটি নিতে আরম্ভ করেছে। দেখেছি সুন্দর করে তখন বাঁশ দিয়া চতুর্দিকে এমন বড় চতুর্দিকে এইভাবে বেড়া দিয়া দিছে। মানুষ শুধু নাক দিয়ে এইভাবে টান দে, মানুষ শুধু নাক দিয়ে টান দে। আল্লাহ সব সময় পাওয়া যায় না, আধা মিনিট এক সেকেন্ড কারো কেউ পাইতেছে কেউ পায় না, কেউ পাইতেছে কেউ পায় না। এত মধুর গ্রাম অন্তরটা নাকের মধ্যে লাগার সাথে সাথে মনে হয় দুনিয়ার কোন গ্রাম না, জান্নাতের গ্রাম আসতেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ শাইখ হরিপুরি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরটা যখন খুঁজছে মেশকের গ্রাম আল্লাহ বাহির করে দিছে। সুবহানাল্লাহ। এরে মুসলমান, ফয়জুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরটা যখন খুঁজছে কবর থেকে মেশকের গ্রাম বাহির করে দিয়েছে। এমন ছিল হযরত ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলে আমি লক্ষ্য করে দেখি আল্লাহর বান্দার কবর থেকে মেশকের গ্রাম বাহির হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, একটা সন্তান মা যেমন করে কোলের মধ্যে কবরের মধ্যে নাই, মা আল্লাহর বান্দাটার এইভাবে কোলের মধ্যে নিয়া যেই মুহূর্তে কবরের মধ্যে সুন্দর করে রাখবে, নজর করে দেখে এই কবর থেকে আল্লাহ পাক এত সুন্দর ফুল এইভাবে উদ্ভাসিত করে দিয়েছে। জবানের ইমাম বলে এই ফুলের গ্রাম, এই ফুল আমি আমার চোখে জিন্দগিতে কোনোদিন দেখি নাই, এত সুন্দর ফুল এত সুন্দর করে বাহির হয়ে গেছে, দুনিয়ার কোনো ফুলের সাথে তার সম্পৃক্ততা পাওয়া যায় না। মুসলমান ভাইরা আমার, জমানার ইমাম দাগ দিয়ে বলে হায় হায় এই মানুষটা সাধারণ কোন মানুষ হবে না। আল্লাহু আকবার, গোসল জানাজার নামাজ পড়ায়া কবরের মধ্যে রাইখা এই অবস্থায় যখন আল্লাহর বান্দার রাইখা আসছে বাড়িতে আয়সা বলতে আরম্ভ করেছে তার ব্যাপারটা তার রহস্যটা আমাকে উদ্ঘাটন করতে হবে। আল্লাহর বান্দা এমন কোন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ পাক তার কবর থেকে মেশকের গ্রাম বাহির করে দেয়, তার কবর মধ্যে আল্লাহু আকবার মনোমুগ্ধকর ফুল বাহির করে দেয়। আমলটা জানতে হবে আল্লাহু আকবার। এটা জানার জন্য জমানার ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি সরাসরি আল্লাহর বান্দার বাড়ির মধ্যে চলে গেছে। মুসলমান ভাইরা রে আমার, বাড়ির মধ্যে যাওয়ার পর জয় সালাম দিতে আরম্ভ করছেন, আসসালামু আলাইকুম, আপনি কা তোমরা কারা গো, বট থেকে একটু সালামের জবাব দাও। একটা মহিলা জবাব দিয়ে দিছে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে, কোথায় থেকে আগমন করছেন একটু বলেন না। জমানার ইমাম বলে আমি আল্লাহ আমাকে স্বপ্ন যুগে দেখাইছে, মা গো তাড়াতাড়ি করে বলেন না যে মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই মানুষটা আপনার কি হয়। জমানার ইমাম বলে আল্লাহু আকবার, মহিলা বলতে আরম্ভ করছে এই মানুষটা আমার স্বামী হয়, মা গো আপনার স্বামীর আমলের কথা আপনি ছাড়া কেউ বলতে পারবে না, তাড়াতাড়ি করে বলেন না আপনার স্বামীর আমলটা কি ছিল, আপনার স্বামীর আমলটা কি ছিল, এমন কোন আমল আপনার স্বামী করত যে আমলের কারণে আপনার স্বামীর কবর থেকে মেশকের গ্রাম বাহির করে দেয়, চেহারা দিয়ে আল্লাহ নূর চমকায়া দেয়। মুসলমান ভাইরা রে আমার, মহিলা ডাক দিয়ে বলেন জমানার ইমাম আমার স্বামীর এমন কোন আমল না যে আমলটা আপনার কাছে তুলে ধরব, আমার স্বামীর একটা আমল এমন আছে। জমানার ইমাম রে আমার স্বামী আল্লাহর কোরআনকে পড়তে জানতো না, জবান থেকে ওলামায়ে কেরামের জবান থেকে শুনছি আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআন পড়তে পারে না কিন্তু নামাজের সময় কিংবা আল্লাহু আকবার পড়তে পড়তে সময়ে কোরআন পড়তে জানে না, পড়তে বুঝে না, পড়তে জানে না, আল্লাহু আকবার শাহাদত আঙ্গুলি দিয়া কালো অক্ষরের দিকে এইভাবে হাত আটায়, কালো অক্ষর থেকে আল্লাহ পাক তার সিনার মধ্যে
নূর দিয়া মনোরবর করে দেয়, তার চেহারার মধ্যে নূর দিয়া আল্লাহ উদ্ভাসিত করে দেয়। মসজিদের মধ্যে যায় না, আল্লাহর কোরআনকে পড়বে মক্তবের মধ্যে কোনোদিন যায় না। জমানার ইমাম রে, হুজুরের জবান থেকে শোনার পর থেকে আমার স্বামী পড়তে জানতো না, যে কয়টা সুরা জানতো সেই কয়টা সুরা দিয়া আমার স্বামী প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। আমার স্বামী আল্লাহর কোরআনটাকে এইভাবে সেল থেকে নামায়া দেওয়ালের উপরে রাইখা, আমার স্বামী শাহাদত আঙ্গুলি দিয়া হাত আটাইতো আর এই কথা বলতো, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি। এর মুসলমান আওয়াজ করে বলো, কুরআনুল কারীমে কালামটা কালামের মালিক হলেন কে? আরেকটু জোরে বলেন না কে? মুসলমান ভাইরা রে, আমা মহিলা বলে দুনিয়ার কোন মানুষের কালাম না, কিরে মুসলমান কালামের মালিক হলেন কে? আওয়াজ করে বলেন আল্লাহ। কিরে মুসলমান মহিলা বলতে আরম্ভ করেছে, আমার স্বামী এই কথাগুলা বলতো আর শাহাদত আঙ্গুলি দিয়ে হাত আটাইতো আর এই কথাগুলা বলে বলে চোখের পানি ফলাইতো। জমানার ইমাম রে, এই তো যদি এই তো রাতের বেলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর কোরআনের উপরে আল্লাহ একবার চোখের পানি ফালাইয়া আর বুকের মধ্যে আল্লাহ 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 মুখ দিয়া আল্লাহর কথাগুলা বলতো, কালো অক্ষরের দিকে হাতটারে আটাইতো আর চোখের পানি ফালাইতো, মহিলা বলতে আরম্ভ করেছে। জমানার ইমাম, আমার মন বলে আমার স্বামীর চোখের পানিটারে আল্লাহ পাক কোরআনুল কারীমের জন্য আথর বানাইয়া দিছে। জবান করে বলেন না সুবহানাল্লাহ। দরকার নাই, বুঝতে পারছি গো আপনার স্বামীর এই আমলের কারণে আমার আল্লাহ পাক আপনার স্বামীর কবরটারে দাইরে আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কিরে মুসলমান আওয়াজ করে বলেন, আল্লাহর কোরআন শিকার দরকার আছে না নাই? যারা করতে পারে না জীবনেও তো কোনোদিন আল্লাহর কোরআনটারে বুকে নেই না। ও বাজান, আপনি অসুস্থ, আপনি আজকে বাড়িতে যাবে ফজরের নামাজ পড়ে অথবা জোহরের নামাজ পড়ে আল্লাহর কোরআনটারে বুকে নেবেন, আল্লাহর কোরআনটারে পড়তে পারেন না জানেন না, ওযু কইরা সুন্দর করে আপনি কোরআনটারে হাতে নিয়া বুকের মধ্যে লাগাবেন, রবের কসম আল্লাহর কসম, দেখবেন আপনার দিলে এমন শান্তি আল্লাহ দান করবে যেন আপনি এমন শান্তি জিন্দিগিতে উপভোগ করেন না। আল্লাহর কোরআন তারে বুকের মধ্যে একদিন লাগায় গো বাজান, আপনি পড়তে জানেন না তো কি কি হয়েছে, আপনি কোরআনটা পড়েন, আল্লাহর কোরআনকে যদি কেউ খতম দেয় মরণের পরে আল্লাহ তারে জান্নাতি বানায় দেন। সুবহানাল্লাহ বলে আল্লাহর বান্দা, যদি কোন আল্লাহর বান্দা যদি সুরা ইয়াসিন একবার পড়ে 10 খতম কোরআনের সব আল্লাহ দান করে। ও বাজান ইয়াসিন সুরা পারেন না, তিনটা কুল কুল হুয়াল্লাহ সুরাটা তো আপনি পারেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সুরাটা তো পারেন। তিনবার যেই ব্যক্তি তেলাওয়াত করে আল্লাহ তার আমল নামায় 1 খতম কোরআনের সব দান করে। আপনার বাবা নাই মা নাই, আল্লাহর কোরআনটারে এই তিনটা কুল হুয়াল্লাহ, এই কুল হুয়াল্লাহর সুরাটা আপনি কবরের সামনে দাঁড়ায়া আপনি বইরেন, আল্লাহ পাক 1 খতমের সব আপনার মার আমল নামায় সবরে সানি করে দিবেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন এত দামি, এই কোরআনটা তো আমরা ছেড়ে দিছি আজকে, ও আমরা কোরআনকে ছেড়ে দিছি, কোরআন মসজিদ আর মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিছি, কোরআন মসজিদে আছে মাদ্রাসায় আছে,
আর সমাজের মধ্যে বাস্তবায়িত নাই। মানুষ শুধু কোরআনের কালো অক্ষরগুলা পড়ে, কোরআনের আইন এই জমিনে বাস্তবায়িত নাই। যদি থাকতো নাস্তিক আর মুরতাদেরা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? যদি থাকতো ইসলামের বিরুদ্ধে নাস্তিকেরা কথা বলতে পারতো না। ও বাজান, আমি বলবো হাজার বর্গ বাইরে 95 ভাগ মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যেই কুলাঙ্গার কথা বলবে মুসলমান তার জিহ্বারে টান দিয়া ছিঁড়ে ফেলবে, ঠিক কিনা? শুনে বলে আওয়াজ করে বলেন, কোরআনের বিরুদ্ধে কথা বললে মুসলমান মানতে পারে? আরো আসতে বলেন, পারে? নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান মানতে পারে? আল্লাহর বিরুদ্ধে কথা বললে মুসলমান মানতে পারে? আরেক জোরে আওয়াজ করে বলেন, পারে? পারে? যেই কুলঙ্গার ইসলামের বিরুদ্ধে কথা বলবে হাতে তলোয়ার দিয়ে তার দেহ থেকে গর্দন আলাদা করে ফেলবে, ঠিক না? আল্লাহর কোরআন এত দামি, আব্বা আপনার 5টা সন্তান, আপনার 5টা সন্তান থেকে 2টা সন্তান আল্লাহর কোরআন শিক্ষা দেন না, আপনার 2টা সন্তান আল্লাহ দান করছে, 2জন সন্তান থেকে 1টা সন্তানকে মাদ্রাসায় পড়ান, আরেকটা সন্তানকে আপনি কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ান। ও আব্বা জানেন হাফিজে কোরআনের মর্যাদা আল্লাহ কত দামি বানায় রেখেছে, কত মর্যাদা আল্লাহ বানায় দিছে। আপনার একটা সন্তান যদি হাফিজে কোরআন হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফা ইন্না মানাজিলাকা ইনদা আখির আয়াতি তাকরাউহা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাফিজে কোরআনকে বলবে, পড়ো এবং চড়ো, পড়তে পড়তে চড়তে চড়তে 6666 আয়াত পড়ে যেখানে শেষ হবে 6666 তালা জান্নাতের মালিক আল্লাহ তারে বানায় দিবে। আর যদি হাফেজে কোরআন, হাফেজে কোরআনের মর্যাদা আর হাফেজে কোরআনের মা বাবাকে কি করবে? সরওয়ারে দুআলম বলেন, মান কারা আল কোরআন ওয়া আমিলা সালিহান উলবি সওয়ালিদাহু তাজি ইয়াউমাল কিয়ামাহ। বুখারী শরীফের হাদিস, সরওয়ারে দুআলম বলেন, যেই সন্তান হাফেজে কোরআন হয় আর সেই অনুযায়ী আমল করে, কিয়ামতের ময়দানে তার মা বাবার মাথার উপরে মাথার মধ্যে নূরের টুপি পরাইয়া দিবে। এই নূরের টুপির মর্যাদা এত হবে, নূরের টুপিটা সূর্যের চাইতেও বেশি কিয়ামতের ময়দানে চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ বলে, এই জন্যে আমাদের সন্তানদেরকে হাফেজ বানানোর দরকার আছে না নাই? আমাদের সন্তানকে কোরআনের, আমাদের সন্তানদেরকে আলেম বানানোর দরকার আছে না নাই? এত আসতে বললেন কেন, আছে না নাই? জোরে বলে মুসলমান ভাইরা, আমার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন সর্বপ্রথম সিংহাসনের মধ্যে সীমা সমাসীন হয়ে যাবে, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত মানব জাতিকে যখন বিচারের জন্য বিচারালয়ে কায়েম করে ফেলবে, যে মুসলমান ঠিক সে ঠিক এমন একটা মুহূর্তে সর্বপ্রথম আল্লাহ পাক ইদা তাদা আলা কুরসিহি, আল্লাহ পাক সর্বপ্রথম যখন চেয়ারের মধ্যে সমাসীন হয়ে যাবে, চেয়ারের মধ্যে বসবে, আল্লাহ পাক চেয়ারের মধ্যে বৈশা বলতে আরম্ভ করবে, ইয়া মাশারাল উলামা ও উলামায়ে কেরাম, ইন্নি লাম আযা ফিকুম ইলমি, তোমাদেরকে ইলম দিয়েছিলাম, লিউআযিবাকুম আযাব দেওয়ার জন্য না, ওয়ালা উবালি আমি আল্লাহ ফাকাদ ওয়ালা ও ফাকাদ গাফারতু লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিলাম, ওয়ালা উবালি কারো পরোয়া করলাম না। হে উলামায়ে কেরাম শুনো, আমি আল্লাহ তোমাদেরকে ইলম দিয়েছিলাম, আজকে কিয়ামতের ময়দানে বেয়াজ্জত করব। মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, রে উলামায়ে শোনো, আমি আল্লাহ বিচার করব পরে, যারা আমি আল্লাহর দিনকে গ্রহণ করে আমার কোরআনকে সিনার মধ্যে ধারণ করে আজকে কিয়ামত ময়দান পর্যন্ত চলে আসো, আমি আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিলাম, তোমরা আমি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাও, বলেন না সুবহানাল্লাহ? এরে মুসলমান আওয়াজ করে বলেন, আমার 2টা 3টা 4টা সন্তান একজনকে আলেম বানানোর দরকার আছে না নাই?
বানাবো তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান প্রাপ্ত হয় সে দুনিয়াতে কল্যাণের বস্তু হয়ে যায়। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা। যে ব্যক্তি আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করছে, আল্লাহর দ্বীন শিক্ষা গ্রহণ করেছে, আল্লাহ পাক তার মর্যাদা জমিনে বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরারা কি বাটফার, আমরারা কি বাটফার। সুন্দর কইরা একটা যদি লুলা ও লুলা উমা স্মার্ট একটা স্মার্ট ইডারে দুনিয়া তাওয়ার পরে উল্টা কি সুন্দর, আমার আব্বারে ব্যারিস্টার বানায়াম, আমার আব্বারে প্রফেসর বানায়াম, আর যেটা লুলা হয়েছে ফাউতেরা এমনা আটে উমা কই এটা দুনিয়া তাওয়ার পরে এটারে মান্না নাইছি মাদ্রাসা পরে এবার পারি ডাল্লা বুঝে কোনো ফাটায় নাই গো। তুই বালাদারে দিছস কলেজ বার্ষিক যে ব্যারিস্টার এটা ব্যারিস্টার, আর যেটা লুলা আর তার না পেক্ষা কে হায় আটে হেটারে তুমি দাও মাদ্রাসা, হেটারে দাও মাদ্রাসা, আল্লাহ করে ফাটায় নাই গো। এটা তো কি সুন্দর এবার পারি এটা মরার পরে তবু ফেরস্তার বাড়ি দুটা দুটা লাগা দুইটা লাগা যখন বাড়িটা মারবে মারে লেছে রে ফেরস্তা মনে করবো বাড়িটা মনে করো বেশি জুতছে না, তখন আর একটা দিব জুত করে বাটফারি আপনার স্মার্ট আল্লাহর কোরআন শিখবে স্মার্ট সন্তানটাকে মাদ্রাসায় দিতে হবে। ঠিক কি বলেন দুনিয়াদাররা যদি এই কথা জানত স্কুল কলেজে বেশি পড়াই কেন, এটার মধ্যে মাল আছে একটু বেশি, ঠিক কিনা মাল বেশি। আরে বাবা তুই করে বউয়ের সাহেব বেলা যে এটা চলবো এটা চলবো এলে কি এটা পড়ানো দুনিয়াদাররা ইটি ইটি বাটফা এ ফিকাপ দিয়ে কই কি না ফিকাপ দিয়ে কবার থাক ইটি যদি জানতো যদি বুঝতো যদি এই এই দেশে কলেজ ভার্সিটিতে যারা পড়ে তাদেরকে বেতন দেওয়া হয়তো 5,000, আর যারা আল্লাহর কোরআন শিখে হাফিজ কোরআন ইমাম আলেমদেরকে একজন ইমামকে বেতন যদি দেওয়া হইতো 20,000। এ বাচ্চার জীবনটাকে কি কলেজ বার্ষিক আগে মূল্যবান ঠিক কিনা ঠিক আসতে কইছে কে রে ঠিক সুতা দেবো বাইরে আজকে আয়া এটা কোন গুরুস্থানে চাইছে রে আল্লাহ আল্লাহ পাক আপনার সবাই আপনার সন্তানদের সবাইকে আলেম বানাবেন এই কথা আল্লাহও বলেন নাই। আল্লাহ বলছেন ফালাউলা ইযা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন লিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ এই কথা বলছেন তোমাদের মধ্য থেকে তোমাদের কম থেকে কিছু সংখ্যক মানুষকে মানুষকে বলছে, আর আমরা আমরা ওইটা 10-12 সব নিয়ে বাড়তি দিতে পারা হ্যাঁ ওটাকে মোল্লা রাখি কেন মন্ত্রী মোল্লা মোল্লা পরেন অবাসান সুপরিকল্পিতভাবে এই দেশে ইসলামকে নষ্ট করার ষড়যন্ত্র চলতেছে। আপনি আমি যদি সচেতন না হই আপনি যদি দাবি করেন আমি মুসলমান মুসলমানের বাচ্চা হইলে একটারে নিয়ত করেন যে হাফিজে কোরআন বানাবেন বুইরা ইয়া ফাইকা ডাঢা লেগে গেছে গা বংশের মধ্যে একটা আলেম নাই ফাইকা ডাঢা লেগেছে কয়বার একটা গেছে গা কবর ফাও ফাও একটা ফাও একটা গেছে গা কয়বার গেছে গা ঠিক কি নজরে কম ইলিম না শিকার কারণে যুব সমাজ অপসংস্কৃতির দিকে এইভাবে দৌড়ে অপসংস্কৃতির দিকে ঠেলে ইয়াবার দিকে মদের দিকে জুয়ার দিকে গানের দিকে উরুস মুবারকের দিকে দৌড়তে আরম্ভ করছে। ঠিক কি নজরে বলে হক্কানে আলেম হলে যেখানে উরুস হইব এখানে খালি প্রুন্দা দিব ঠিক কিনা জোরে কও
আর ইলিম নাই কালাম নাই, ইডিয়ে ইডিয়ে দলিল দে কর মূল্যন্ত রেখ কোন কিতাব বলে হ্যাঁ আছে গান বাজনা হারাম এমন বন্ডন আসেনি না নাই হ্যাঁ উরুসের নাম দিয়া কি সুন্দর কিরা ওই তুমি একটু উরুসের নাম দিয়া মাজার শরীফের সামনে লইয়া উরুসের নাম দিয়া করে কি জানেননি নবীর ফিরিতের গান কয় আর ডুল ডুল বাদ্য বাজায়া যুব সমাজকে নষ্ট করা আসেনি না নাই। আবার হের ক্লিন শিট দেওয়া হে বলে এক ফির স্কুলে পড়ছে হে বলে ফির ভার্সিটিতে পড়ছে দাড়ি নাই বরবাদে গুলিস্তান হে বলে ফির